হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরমানুল্লাহ ফখরুল, ডিভিশন হেড অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট অফ ড্রিমেডু কনসালটেন্সি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। উপস্থিত হয়েছি আপনাদের সামনে ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে আলোচনা করার জন্য। তো ডিপ্লোমা প্রোগ্রামের সবচেয়ে যে বিষয়টা আমাদের কাছে আসে সেটা হচ্ছে, অনেক স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করে যে আমরা ডিপ্লোমা প্রোগ্রামে যেতে পারবো কিনা, বা ডিপ্লোমা প্রোগ্রামে যাওয়ার জন্য আমাদের কি কন্ডিশন থাকে, বা কোথায় কোন কোন পরীক্ষা পাশ করলে আমরা ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করতে পারবো। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা 2021-22-23 সালেই এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছেন, আপনারা চাইলে সবাই ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করতে পারেন। আপনারা অনেক সময় চিন্তা করেন যে আমরা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য কোথায় যাব। তো আমি মনে করি যে আপনাদের জন্য চায়না হবে একটা বেনিফিটেড কান্ট্রি, যেখানে আপনারা ডিপ্লোমা প্রোগ্রামে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। তো ফ্যাসিলিটিসগুলো হচ্ছে, এক নম্বরে যদি আমি বলতে যাই সেটা হচ্ছে আপনাদের টিউশন ফিস, টিউশন ফিসটা সম্পূর্ণ ফ্রি থাকবে। এটার সাথে আপনাদের যে অ্যাকোমোডেশন ফিস আছে, অ্যাকোমোডেশন ফিসটাও ফ্রি। এটার সাথে আপনাদেরকে যে চায়না যে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য যে কলেজ বা ইনস্টিটিউট বা আপনাদের যেই পলিটেকনিক্যাল গুলো আছে, এরা আপনাদেরকে আপনাদের যে ফুড অ্যালাউন্সের জন্য আপনাদেরকে 600 থেকে 1600 আরএমবির মতো মান্থলি একটা স্টাইপেন্ড দিচ্ছে। এই স্টাইপেন্ড দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের যে ফুড অ্যালাউন্স, যে খাওয়ার খরচটা, এটা একদম খুব সহজে আপনারা এটা কনভেন্স করতে পারবেন, এবং আপনাদের বাংলাদেশ থেকে আর কোনো টাকা নেওয়ার কোনো প্রয়োজন হবে না। ডিপ্লোমা প্রোগ্রামে যারা যাচ্ছেন তাদের জন্য ইন ক্যাম্পাসে থাকতেছে আপনাদের এই ইনস্টিটিউট, আপনাদের ডরমিটরি, এরপরে থাকতেছে আপনাদের লাইব্রেরি থাকতেছে, আর এর সাথে যে আপনাদের যেই ইনস্টিটিউটের মধ্যে যে প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ডটা থাকতেছে। আর এছাড়াও অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে ওখানে যাওয়ার পরে যদি কোনো হেলথ ইনজুর্ড হয়, তাদের জন্য থাকে যে হেলথ সেন্টার, ওটা সম্পূর্ণ ইন ক্যাম্পাসের মধ্যে থাকে। এছাড়াও আরও অনেক স্টুডেন্ট যাওয়ার আগে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে, যে জিজ্ঞাসা করে যে ভাই আমি ওখানে গিয়ে কিভাবে খাবো বা খাওয়ার ফ্যাসিলিটিস কি। তো আমি তাদের জন্য বলবো, ওখানে চাইলে আপনারা সবাই রান্না করে খেতে পারেন, অথবা এখানে আমাদের যেই বাংলাদেশি যে কমিউনিটি আছে তাদের জন্য এখানে ক্যান্টিন আছে, চাইলে ওখানে ক্যান্টিন থেকে খাওয়া যায়। আর অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট সবাই একসাথে রান্না করে খায়। তো রান্না করে খেলে আপনাদের জন্য এটা একটা ভালো বেনিফিট, কারণ এখানে নিজেদের মতো করে নিজেরা ইচ্ছে মতো রান্না করে খাওয়া যায় এখানে। এছাড়াও ইন্টারেস্টিং বিষয় হলো, বাংলাদেশে ডিপ্লোমা যে কোর্স, এই কোর্সটা হচ্ছে 4 বছরের কোর্স। আর আপনারা যারা চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রাম যাচ্ছেন বা যাবেন, তাদের জন্য সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে ডিপ্লোমা প্রোগ্রামটা হচ্ছে 3 বছরের কোর্স, 1 বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স, আর 2 বছর আপনাদেরকে আপনাদের যে মেজরে যাবেন সেই মেজর কোর্সটা আপনাদেরকে কমপ্লিট করাবে। টোটাল 3 বছরের মধ্যে আপনাদের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা আসি যে ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো ডকুমেন্টসের মধ্যে সর্বপ্রথম যে ডকুমেন্টসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্টের পরে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের এসএসসি বা যারা এইচএসসি পাস করে যাচ্ছেন তাদের একাডেমিক সার্টিফিকেট, এবং যে ট্রান্সক্রিপ্ট আছে ট্রান্সক্রিপ্টটা অবশ্যই প্রয়োজন, ট্রান্সক্রিপ্টটা লাগবে। এরপরে আমাদের যে ডকুমেন্টস প্রয়োজন সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই করতে হবে। আর যারা পাসপোর্ট হাতে পেয়েছেন তারা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে ফেলবেন, আর যারা পাসপোর্ট করতে দিয়েছেন এখন হাতে পান নাই, আপনারা পাসপোর্ট হাতে পাওয়ার সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে ফেলবেন। এছাড়া আমাদের যে ডকুমেন্টস প্রয়োজন সেটা হচ্ছে যা ফটো, ফটোটা আপনাদের 48-33 সাইজ প্রয়োজন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যাই আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনাদের 3 লাখ টাকা সামথিং বা $2,500 এই অ্যামাউন্টের একটা ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সিটা আপনাদেরকে দেখাতে হবে। যারা আপনাদের ডকুমেন্টস এবং আবেদন প্রক্রিয়া নিয়ে কনফিউশন আছেন, তারা আমাদের ড্রিমেডু কনসালটেন্সির হেল্পলাইন নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা খুব কম সময়ে আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আবেদন করবেন ভাবতেছেন বা আবেদন করতে চাচ্ছেন, তারা আমাদের ড্রিমেডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনাদের যে সকল ইনফরমেশন বা তথ্যের প্রয়োজন সবগুলো নিতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।